বিচ্ছেদের সময় শেষ কথা হলো ভুলে যাও, ভালো থেকো। কিন্তু সত্যিই কি ভুলে যাওয়া যায়, নাকি ভালো থাকাটা সহজ? যে মানুষটা ছেড়ে দেয় আর যাকে ছেড়ে দেওয়া হয়, দুজনের চিন্তাধারায় অনেক তফাত, দুজনের পরবর্তী জীবনযাত্রায় অনেক পার্থক্য। একজন শ্রেষ্ঠ কিছু পেয়ে গেলে অপরজনকে ছেড়ে দেয়, আর যাকে ছেড়ে দেওয়া হয় সে ওই মানুষটাকে ছাড়া আর কাউকেই শ্রেষ্ঠ ভাবতেই পারে না। ছেড়ে দেওয়া মানুষটার সারা পৃথিবী অন্ধকার হয়ে যায় যখন সে দেখে যাকে সে সারা পৃথিবী মনে করত সে মানুষটাই তাকে ত্যাগ করেছে। যে ছেড়ে দেয় সে মানুষটা দিব্যি আনন্দে থাকে, পৃথিবীর সবটুকু রং রস গন্ধ অকৃত্রিম ভাবে উপভোগ করে, আর যাকে ছেড়ে দেওয়া হয় তার পৃথিবী হয়ে যায় রঙহীন গন্ধহীন নিরস কোনো বস্তু। সে মুখে কৃত্রিম হাসিটুকু সম্বল করে শুধুমাত্র বেঁচে থাকে, তার দৃষ্টি কখনো শূন্যে বিলীন হয়ে যায়, কখনো তার দৃষ্টিপথ হয় চোখের জলে ঝাপসা। যে ছেড়ে দেয় সে নতুন করে কারো কাছে অঙ্গীকারে আবদ্ধ হতে ব্যস্ত থাকে, আর যাকে ছেড়ে দেওয়া হয় সে ওই মানুষটার পুরনো অঙ্গীকারে স্মৃতি রোমন্থন করে সময় কাটায়। যে ছেড়ে দেয় তার রাত কাটে রঙিন কোনো স্বপ্ন দিয়ে, আর যাকে ছেড়ে দেওয়া হয় তার রাত কাটে কোনো এক তীব্র দহনের মধ্য দিয়ে। যার সাক্ষী থাকে কেবলমাত্র বিছানার বালিশটা। যে ছেড়ে দেয় তার প্রাপ্তিযোগ বিশাল কিছু হলেও যাকে ছেড়ে দেওয়া হয় তার প্রাপ্তির ঝুলিতে কম কিছু জমা পড়ে না। যে ছেড়ে দেয় তাকে আজীবন কুরে কুরে খায় একটা অপরাধ বোধ, আর যাকে ছেড়ে দেওয়া হয় সে আজীবন শান্তি পায় এটা ভেবে যে সে অপরাধী ছিল না। যে ছেড়ে দেয় সে কোনো কারণে কষ্ট পেলে সেই মানুষটার কথাই মনে করে যাকে সে অকারণে ছেড়ে দিয়েছিল। যাকে ছেড়ে দেওয়া হয় তার কাছে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? যে ছেড়ে দেয় তার জীবনটা বর্ষার জলোচ্ছ্বাসে পরিপূর্ণ নদীর মতো হলেও প্রতিটি মুহূর্তে বাঁধ ভেঙে বন্যা আসার ভয় থাকে, আর যাকে ছেড়ে দেওয়া হয় তার জীবন মরুভূমির মতো শুষ্ক হলেও স্মৃতিগুলো মরুদ্যান হয়ে জেগে থাকে যা বাঁচতে শেখায়। যাকে ছেড়ে দেওয়া হয় তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার আর হারিয়ে ফেলার ভয় থাকে না। তবে যে ছেড়ে দেয় সে সারা জীবন হারানোর ভয় নিয়েই বাঁচে, কারণ সে বেশ জানে যে আঘাত আমি করেছি তা একদিন ফিরে আসবেই। সময় ধীরে ধীরে সমস্ত যন্ত্রণার উপর একটা আস্তরণ তৈরি করে ঠিকই, কিন্তু ছেড়ে দেওয়া মানুষটার মনের যন্ত্রণার আগুনটা নেভে না কখনোই। যে আগুনটা নিঃশব্দে তাকে পোড়াতে থাকে, আর আগুনে পুড়তে পুড়তে একসময় খাঁটি সোনা হয়ে ওঠে তার মনটা। এদিকে যে ছেড়ে দেয় সে নিজের দুর্বলতা ঢাকার মিথ্যে চেষ্টায় আত্মপক্ষ সমর্থন করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে, তারপর কোনো না কোনো সময় বিষণ্ন চিত্তে বলে ওঠে সেই ছেড়ে দেওয়া মানুষটাকে উদ্দেশ্য করে, আমায় ক্ষমা করে দিও।